বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বিয়ার্স, আজকের ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের আমরা গসাগু নির্ণয়, ফ্লোচার্ট, অ্যালগোরিদম এবং সিকোট নিয়ে আলোচনা করব। তো ফ্লোচার্ট, জিসিডি আমরা জানি, জিসিডির ফুল মিনিং, জিসিডির ফুল মিনিং এখানে গ্রেটেস্ট কমন ডিভাইজার, যেটাকে আমরা গসাগু বলি। যাই হোক, ফ্লোচার্ট, প্রথম ফ্লোচার্টটা দেখে নিই। তো স্টার্ট প্রথম এরকম হয়, গোল আর ডিম্বাকৃতি, যেটা ইনপুটটা কিন্তু আমাদের চার কোনাকা নিতে হবে। ফ্লোচার্ট করার পূর্বে অবশ্যই মনে রাখতে হবে ইনপুট এবং আউটপুট এরকম হবে, যেরকম সামান্তরিক টাইপের এরকম। তো ইনপুট এবি, গসাগু নির্ণয় আমি এখানে দুটি সংখ্যার গসাগু নির্ণয় করার একটা স্যাম্পল দিলাম, অনুরূপ এরকম তিনটি সংখ্যাও করা যাবে। তো এটা থেকে আমরা বুঝে নিব যে কীভাবে বাকিগুলো করব। যেমন আমার কাছে যদি দুটি সংখ্যা দেওয়া থাকে, যেমন এখানে এ এবং বি দেওয়া আছে, এ এবং বির মধ্যে আমি ছোট সংখ্যাটা, তিনটি সংখ্যা থাকলে সেটা ছোট সংখ্যাটা আমি বের করতাম যে ছোটটা কি। তো ছোট সংখ্যাটা এখানে ধরি এ ছোট, তাই আমি ছোট সংখ্যাটা একটা চিহ্ন দিয়ে দেখালাম যে ছোট এ এবং বড় বি। তাহলে আমাদের ফার্স্টে স্টার্টের পর ইনপুট নিব, ইনপুটের পর কি হবে, আমরা দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা বের করব এবং সেই ছোট সংখ্যাটা একটা টেম্পোরারি একটা ফাইল ক্রিয়েট করব, যেটার মধ্যে রাখবো টেম্প নামক একটা ফাইলের ভিতরে এটাকে রাখবো। টেম্পের ভিতরে কী রাখলাম, এ। এখানে দেখা যাচ্ছে যে এ কিন্তু ছোট, সেই ছোটটা কি আমরা রাখবো, এটা মনে রাখতে হবে গসাগু নির্ণয় করার সময় ছোটটাকে আমরা রাখবো। ওকে, এরপর দেখি এখানে একটা কন্ডিশন আছে যে এ কে টেম্প দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা সেটা নির্ণয় করবো। এ ভাগ টেম্প, এখানে ডাবল এন্ড, এখানে এন অ্যান্ড এন্ড, ডাবল এন্ড, যেটা যদি উভয় সত্য হয়, ডাবল এন্ডের মিনিং আমরা বুঝি, সি প্লাস এ কোডের সময় আমি অবশ্যই বলবো। তো এখানে অ্যান্ড অ্যান্ড আছে মাঝখানে, এটা কিছু না। তো একেও আমরা টেম্প দিয়ে ভাগ করবো, সেই টেম্পের ভিতরে কে ছিল, টেম্পের ভিতরে এ ছিল, তাহলে একেও টেম্প দিয়ে ভাগ, বি কেও টেম্প দিয়ে ভাগ, মানে নিঃশেষে বিভাজ্য হয় কি না। যদি নিঃশেষে বিভাজ্য উভয়ই হয়, মাঝখানে ডাবল এন্ড দেওয়ার মানে উপরেরটা এবং নিচেরটা, এই দুইটা যদি উভয় নিঃশেষে বিভাজ্য ইয়েস হয়, মানে হয়, তাহলে আমাদের জিসিডি হবে কি, টেম্পটাই, ওই টেম্পটাই হবে আমাদের গ্রেটেস্ট কমন ডিভাইজার। আর যদি না হয়তো বা একে নিঃশেষে বিভাজ্য গেল, বি কে হলো না, সেক্ষেত্রে আমাদের এখানে নো, নো হলে আমরা টেম্পের মান এক এক করে কমাবো। তো আসুন এই ব্যাপারটা আমরা একটু একটা দুটো সংখ্যা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। মনে করুন আমি এখানে 5 এবং 7 দুটো সংখ্যা নিলাম, তাহলে 5 এবং 7 এর মধ্যে আমার গসাগু কী হবে, গসাগু কী হবে এটা আমার নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এখানে মিলিয়ে মিলিয়ে নেই যে প্রথমে কী করতে হবে, আমাদের ইনপুট নিলাম, ইনপুটে আমরা ছোট সংখ্যা নির্ণয় করবো, এখানে তাই বলা ছিল আমাদের ফ্লোচার্টে, তা ছোট সংখ্যা আমি বের করবো, ছোট সংখ্যা কোনটা, 5, এটাকে ধরলাম, এখানে নাম দিলাম এ সমান 5 এবং বি সমান 7 আমি নাম দিলাম, এবং এ ছোট বি বড়, যেটা আমি দেখলাম। এখন আমার কথা ছিল প্রথমে ছোটটাকে দেখতে হবে এবং ছোটটাকে টেম্পো নামক একটা ফাইলে রাখতে হবে, তাহলে আমি টেম্পের ভিতর কাকে রাখবো, টেম্পের ভিতর রাখবো একে, একে আসলে এ তো আমাদের 5, এ হলো 5, তাহলে একে আমি টেম্প দিয়ে রাখলাম। তারপর এখানে কথা ছিল যে একেও টেম দিয়ে ভাগ, বি কেও টেম দিয়ে ভাগ। আচ্ছা, তাহলে আমরা এখানে একে এ 5, একেও আমরা টেম্প, টেম্প তো আমরা বলছি ছোট যেহেতু 5, তাই আমরা 5 দিয়ে ভাগ করব। তো 5 দিয়ে 5 এর ভাগ করলে কত হয়, 1, এটা বেনিশ হয় 1 হয়। কিন্তু এখানে বি কেও তো টেম দিয়ে ভাগ, দুইটাই শর্ত এখানে ছিল আমাদের, একেও টেম দিয়ে ভাগ, বি কেও টেম দিয়ে ভাগ। তাহলে আমরা একেও টেম দিয়ে, এটা তো আমাদের এ আর এটা তো আমাদের বি, এটা তো টেম্পে ছিল, আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারি এটাও তো টেম্পে ছিল। হ্যাঁ, তাহলে একেও টেম দিয়ে ভাগ করলাম, বি কেও টেম দিয়ে ভাগ করলাম, তাহলে একে যখন টেম দিয়ে ভাগ করলাম তখন কাটাকাটি অন হলো, আর বি কে মানে বি কত, 7, 7 কে যখন টেম দিয়ে আমরা ভাগ করলাম, টেম মানে 5, তখন আমাদের কিন্তু নিঃশেষে বিভাজ্য হয় না। আমার কথা ছিল যে উভয় নিঃশেষে বিভাজ্য হতে হবে, তাহলে কি করতে হবে, এরকম হলে এখানে একটা লুপ আছে, টেম্পের মান এক এক করে আমাদের কমাতে হবে। তা টেম্পের মান এক কমাই, টেম্পের মান আমাদের আছে এখন 5, তাহলে আমরা 4 দিয়ে করি, এই আমাদের এ, এই আমাদের বি, এ বি,
তাহলে আমরা চার, এবার চার দিয়ে করবো, কারণ টেম্পের মান এক এক করে কমবে, চার দিয়ে করবো, এটাকে চার দিয়ে করবো। এবার দেখি কোনোটাই যায় না, তো এটাও ক্যান্সেল। আবার আমরা টেম্পের মান এক কমাবো, তার চারের পর টেম্প, এখানে টেম্প কত আসলো, টেম্প আসলো চার, কারণ এক কমলে পাঁচ বিয়োগ এক, তাহলে চার আসলো। এখন পরে আবার আমাদের টেম্প কী হবে, পরের বার যেহেতু নিঃশেষে বিভাজ্য হয় না, আমাদের শর্ত উভয়টাই নিঃশেষে ডাবল অ্যান্ড হইতে হবে, উভয়টাই নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে আমাদের টেম্পের আবার আমরা আরেক কমাবো, চার বিয়োগ এক, এবার হয় তিন। তিন দিয়ে কি পাঁচ হেরে যায়, পাঁচ ভাগ তিন যায় না, ডাবল অ্যান্ড দিলাম, সাত ভাগ তিন হয় না, তাহলে টেম্পের মান আমাদের আরও এক কমবে। টেম্পের মান এবার কত হবে, টেম্পের মান হবে তিন বিয়োগ এক। এবার আসে দুই, তা পাঁচকে দুই দেওয়া যায় না, আবার সাতকেও একে আর বিকে, আবার সাতকেও দুই দেওয়া যায় না, তা আবার আমরা কমাবো টেম্পের মান। টেম্পের মান এবার হবে কত, এখানে তো হইলো দুই, তাহলে এখন আরও কমবে, এক কমলে হবে এক। এবার আমরা পাঁচকে এক দিয়ে করলাম এবং সাতকেও এক দিয়ে করলাম, তাহলে এক দিয়ে কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়, পাঁচাককে পাঁচ এবং সাতাককে সাত, নিঃশেষে বিভাজ্য। যেমন আমরা যদি এক দিয়া পাঁচকে ভাগ করি, তার পাঁচাককে পাঁচ, জিরো, নিঃশেষে বিভাজ্য। আর এক দিয়ে আমরা যদি সাতকে ভাগ করি, সাতাককে সাত, যেটা জিরো, নিঃশেষে বিভাজ্য। তাহলে আমাদের লাস্টে কে দিয়ে মিললো, অন দিয়ে মিললো। তাহলে আমরা দেখি আমাদের কথা ছিল কিন্তু দুইটি একসাথে যেতে হবে, যেমন যে আমাদের টেম্প নামক যে ফাইলটা, এখানে কথা ছিল টেম্প, একেও টেম্প দিয়ে নিঃশেষে বিভাজ্য হইতে হবে, বিকেও টেম্প দিয়ে নিঃশেষে, উভয়টাই সত্য হইতে হবে এবং একই সাথে, এবং না হলে আমরা টেম্পের মান এক এক করে এরকম কমাবো। কমাতে এক সময় দেখবো যখন আমরা দুইটাই আবার নিঃশেষে বিভাজ্য হবে, তখন আমরা ইয়েস। এখন আমাদের এক্ষেত্রে ইয়েস কে আসলো, এক্ষেত্রে ইয়েস অনের জন্য আমরা দুইটাই নিঃশেষে বিভাজ্য করতে পারলাম অনের জন্য। তাহলে আমাদের এই অনটাই হবে এখানে গোসব, জিসিডি টেম্প, জিসিডিটা হবে টেম্প, কারণ টেম্পের মধ্যে এখন লাস্ট পর্যায়ে কে আসিল, টেম্পের মধ্যে লাস্টে অন আসিল, তেমনটা আমাদের গোসাবো। এখন আপনার প্র্যাকটিক্যাল যদি দেখেন, পাঁচ এবং সাত, পাঁচ এবং সাতের গোসাগু, যারা গোসাগুতে ভালো পারেন বা গোসাগু একটু দেখবেন ছোটোবেলা থেকে কথা মনে করেন, তো পাঁচ আর সাতের গোসাগু কিন্তু একই হয়, কারণ আমরা একটু দেখে নিই পাঁচ কীভাবে এক হয়। পাঁচ গুণন এক, আবার সাতকে ভাঙাইলে সাত গুণন এক, এছাড়া তো আর কমন কোনো ফ্যাক্টর নেই, তো এটার মধ্যে এক কমন, এটার মধ্যে এক কমন, যেটা কমন সেটাকেই তো আমরা গোসাগু বলি, নির্ণয় গোসাগু এক হবে তাহলে। ওকে, আমরা বাস্তব রিয়েললি দেখলাম যে পাঁচ এবং সাতের গোসাগু এক, এবং আমরা এই যে প্রোগ্রামটা করলাম, প্রোগ্রামটার মাধ্যমে দেখলাম যে পাঁচ এবং সাথে এক দিয়েই লাস্টে নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে একই হবে আমাদের টিম এবং জিসিডি, তাহলে আমাদের প্রোগ্রাম ইন্ট। এখন অ্যালগোরিদমটা দেখি, অ্যালগোরিদম কাজ শুরু করি, জাস্ট আপনারা দেখে দেখে এখান থেকে করবেন। তারপর ইনপুট নিব এ বি, এ বি এর মধ্যে ছোটোটা নির্ণয় করি, এখানে তাই ছিল কিন্তু ছোটোটা বের করি এবং তার টেম্প নামক একটি চলকে রাখি, টেম্প নামক আমরা একটা ফাইল বা চলকে রাখলাম। টেম্প দিয়ে এ বি এর নিঃশেষে বিভাজ্যতা নির্ণয় করি, টেম্প দিয়ে একে এবং বিকে দুটাকেই কিন্তু নিঃশেষে বিভাজ্য কি না সেটা নির্ণয় করছিলাম, এই যে আমি লেখাটা আছে এখানে আমাদের, এবং নিঃশেষে বিভাজ্য হলে সাত নং দাবে যায়, সাত নং দাবে থেকে টেম্প নির্ণয় জিসিডি হিসেবে ফলাফল চাপাই, টেম্পকেই আমরা জিসিডি ধরব যদি আমাদের নিঃশেষে বিভাজ্য হয়। নিঃশেষে বিভাজ্য অন্যথায় টেম্পের মান যদি না হয় তাহলে কথা ছিল কি এক কমাবো, তাহলে এখানে তাই লেখা আছে, অন্যথায় টেম্পের মান এক কমিয়ে চার নং দাপে যায়, চার নং দাপে কী করবো আবার নিঃশেষে বিভাজ্য, এক কমাইয়া আবার নিঃশেষে বিভাজ্য চেক করব, আবার এক কমাইয়া নিঃশেষে বিভাজ্য হয় কিনা দেখবো, যতক্ষণ না হয় ততক্ষণ আমরা এই লুপটা ঘুরতে থাকবে, এটা একটা লুপ। তাহলে আমাদের ফাইনালি যদি দুইটাই নিঃশেষে বিভাজ্য হয় তখন আমরা এটা অ্যান্সারটা পাবো। আচ্ছা, এবার দেখি সি প্লাস কোডটি কীরকম হবে। সি প্লাস কোডটি হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস, হ্যাশ ইনক্লুড কোনিয়া ডট এস, আমরা জানি এর প্রিভিয়াস লেকচারগুলো আমি বলেছি যে এই দুটো আমাদের জাস্ট লাইব্রেরি ফাংশন, আমরা আলোচনা করব যে আমাদের এই কাজটা কোন ফাংশনে গিয়ে আমরা করতে পারবো। তো সেখানে আমাদের এই ইনক্লুড স্টুডিও, ইনক্লুড কোনিয়া, এই লাইব্রেরিতে আমরা এই কাজ দুটো করতে পারবো। তা মেইন কথাটাকে যারা কী বোঝায়, মেইন দ্বারা বোঝায় যে প্রোগ্রাম ডিক্লেয়ার হচ্ছে, সামনে প্রোগ্রাম আসতে আসে মেইন ফাংশন সামনে আসে, এবার সেকেন্ড ব্যারেকেটের মধ্যে, সেকেন্ড ব্যারেকেট যদি স্টার্ট হলো তাহলে সেকেন্ড ব্যারেকেটে মেইন ফাংশন থাকবে। তো প্রথমে কথা ছিল কি ইন্টের মধ্যে আমরা এ এবং বি, ইনপুট হিসাবে ইন্টেজার টাইপের কাকে কাকে নিব, এ এবং বি। প্রিন্ট, তো এন্টার দ্য নাম্বার অফ এ বি, এই প্রিন্ট শব্দের অর্থ যে আপনি যে নাম্বারটা নেবেন কম্পিউটার জন্য সেটা প্রিন্ট করে ডিসপ্লেতে শো করে, যে নাম্বার যে দুইটা নিলেন, এখানে তিনটা নিলে তিনটে দিবেন, চারটা নিলে চারটা, পাঁচটা নিলে পাঁচটা সংখ্যা, যে কোনো সংখ্যা করতে পারেন। স্ক্যান মানে পার্সেন্টেজ ডেসিমাল ইন্টেজার, এই ফার্স্টের নাম্বারটা, এই ডি পার্সেন্টেজ ডি, এটা দ্বারা আমরা বুঝবো ফার্স্টের নাম্বারটা ডেসিমাল ইন্টেজার, এবং পার্সেন্টেজ বি এই যে দ্বিতীয় নাম্বারটা সেটাও ডেসিমাল ইন্টেজার, এবং প্রথমটার এটা দ্বারা কী বোঝায়, প্রথমটার লোকেশন হইল এ এবং দ্বিতীয়টার লোকেশন হইল বি, তার মানে এটার হয়ে যাওয়া ডেসিমেল ইন্টেজার
আর বিএ হইল ডেসিমাল ইন্টেজার, আর এই এটা দ্বারা বোঝায় যে প্রথমটা লোকেশন এতে এবং দ্বিতীয়টা লোকেশন বিতে, মানে এই নামক একটা চলক এবং বি নামক একটা দুই চলকের মধ্যে আমরা এটা মেমোরিতে স্টোর করলাম। ইফ একটা শর্ত আছে, এ যদি ছোট হয় বি এর থেকে তখন টেম্প সমান হবে এ, মানে যেটা ছোট সেটাই আমরা টেম্পের মধ্যে রাখবো, ইনভার্টেড এখানে সেমিকোলন আছে, ইলস তা না হলে টেম্প হবে বি, যদি এটা না হয় ছোট না হয় তখন টেম্প হবে কি বি। অ্যাগেন ইফ, এখন আমরা দুটো কাজ করব, এ পার্সেন্টেজ টেম্প নিঃশেষে বিভাজ্য, এ কেও টেম্প দিয়ে ভাগ করলাম, বি কেও টেম্প দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা সেটা নির্ণয় করলাম, যদি হয় তাহলে প্রিন্ট করব কি পার্সেন্টেজ ডি, মানে আমাদের এখানে একটা কথা আছে যে প্রথমটা লোকেশন এ, দ্বিতীয়টা লোকেশন বি, তৃতীয়টা লোকেশন কত টেম্প নামক একটা চলকে আছে, তিনটা লোকেশন এখান দেওয়া আছে। ইলস তা না হলে আমরা কি করব, তা না হলে টেম্পের মান এক করে কমবে, টেম্পের মান এক করে গুণে আবার আমাদের এই অ্যাগেন ইফের আমরা লুপটাকে চালাবো, নিঃশেষে বিভাজনে দেখবো, আবার যদি না হয় টেম্পের মান এক করে কমাবো, কমায় আবার আমরা এই লুপটাকে চালাবো, গো টু অ্যাগেন আবার যাই এবং গেটস পূর্বের অবস্থায়, প্রোগ্রাম শেষ সংকেত এখানে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করব। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করুন, পরবর্তীতে আবার বলবো, কারো কোথাও প্রবলেম হলে আমাদের সাথে থাকুন, ধন্যবাদ সবাইকে।